হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে ফ্যালনা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। আজকের পর্বে আশালতার বর এই সিদ্ধান্ত নেয় যে এই বাড়িতে যদি মুন আর স্বাগতা থাকতে পারে তাহলে খেলাও থাকতে পারে। আশালতা বলে, না এটা কি করে সম্ভব? তখন মনীষ চিৎকার করে ওঠে যে, তাই নাকি, তুমি চাইলে আমি ওইখানকার সিকিউরিটি গার্ডকে নিয়ে আসতে পারি এখানে। আশালতার তো আর কিছু বলারই থাকতে না, সে সরে গেলে স্বাগতা বলে, আশা আমার কথাটা শোন। তখন আশা বলে, আর তো শোনার কিছু নেই, তোরা তো আমাকে বলতে পারতিস একবার, এখন তো আমার কিছুই বলার নেই। তবে হ্যাঁ, করার আছে, বেনিকে আর ওই মেয়েটাকে দুটোকেই তাড়াতে হবে এ বাড়ি থেকে, তার জন্য তো কিছু না কিছু ভাবতে হবে। গুরুমা আর তার ছাত্রী দুটোকেই তাড়াবো এ বাড়ি থেকে, তার জন্য আমাকে কিছু না কিছু ভাবতেই হবে। অন্যদিকে খেলাকে জড়িয়ে ধরে বেনি, বাড়ির সকলেই ভীষণ খুশি খেলাকে নিয়ে। এরপর মনীষের কাছ থেকে সবাই জানতে চায় যে মনীষ কী করে জানলো স্বাগতা আন্টি আর মুন মিথ্যে কথা বলেছে, ওদের বাড়ি পড়েনি। মনীষকে সবাই ফেলুদাও আখ্যা দিয়ে দেয়। তখন মনীষ বলে, আসল ফেলুদা কে? খেলা, সেই তো ধরেছে। খেলা কী করে ধরলো? খেলা বলে, যারা ম্যাজিক জানে তারা তো চোখও পড়তে পারে, আমি তো চোখ পড়েছি, চোখ পড়েই ধরে ফেলেছি। সব কথা দক্ষিণা আড়াল থেকে শুনে গিন্নিমাকে গিয়ে বলবে, সব কথা সে শুনে গিন্নিমাকে খুঁজতে লাগে। লালি খেলাকে বলে, তুমি আমার বন্ধু হবে? খেলা বলে, কেন হব না। লালি তার দাদুকে বলে যে, আমার রথ টানতে খুব ইচ্ছা করছে, একটু টানবো? মনীষ বলে যে, এখন নয়, রথটা পুরোপুরি সাজানো হয়ে যাক, তারপরে। ঘরে গিয়ে আশা মুন আর স্বাগতাকে বলে সব বেনির প্ল্যান, বেনি বলেছে মনীষকে এগুলো করতে। মুন বলে, আমি তো বুঝতেই পারিনি যে মনীষ বাড়ি অবধি চলে যাবে খোঁজ খবর করতে। তখনই দক্ষিণা এসে বলে, না বেনি না, সব কিছু খেলা করেছে, খেলার প্ল্যানেই সব কিছু হয়েছে। সবটা শোনার পর আশা তো অবাক হয়ে যায়। মুন বলে, বেনি পুজো করবে না ঘটা করে? করাচ্ছি পুজো, দেখো কী করি পুজোতে, আমি কী গণ্ডগোলটা করি। ওদিকে সকাল সকাল বেনি সবাইকে খাওয়ার দেবে, তাই খেলাও যায় সাহায্য করতে। বেনি বলে, কতবার না তোকে বলেছি কিছু করতে হবে না, আচ্ছা ঠিক আছে, তোর কাজ করার এত শখ তো, ঠিক আছে এই নে খাওয়ারগুলো আমি সাজিয়ে দিয়েছি, তুই দিয়ে দে, তারপর তুইও এসে খেয়ে নে। খেলা সবাইকে খাওয়ার দিয়ে নিজে খাওয়ার নিয়ে টেবিলে বসতে গিয়ে আশার দিকে তাকিয়ে মাটিতে বসে। আশার বর বলে, মাটিতে কেন? তখনই খেলা বলে, আমার মাটিতে খেয়েই অভ্যাস। তখন আশার বর বলে, অভ্যাস থাকলে অভ্যাসটা পাল্টাও, এবার থেকে তুমি আমাদের সাথে টেবিলে বসে খাবে। খেলা টেবিলে গিয়ে বসলে আশালতার এটা একদম পছন্দ হয় না। এরপর টিনটিন এসে বলে, আমাদের রথযাত্রাটা আমাদের চ্যানেলে দেখালে কেমন হয়? খেলা বলে, হ্যাঁ সাথে ম্যাজিকও থাকবে, গুরুমা ভোগ রান্না করবে, আমি ম্যাজিক দেখাবো। তখনই আশালতা বলে, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, খেলা আর বেনি ম্যাজিক দেখাবে? হতেই পারে না, আর বেনি তো ম্যাজিক করতেই পারবে না, কারণ ও যেদিন এ বাড়িতে প্রথম পা দিয়েছিল সেদিনকেই বলেছিল ও ম্যাজিক কোনোদিনও করবে না। তখন খেলা বলে ওঠে, আচ্ছা সেদিনের কথা আপনার আজও মনে আছে? আশালতা বলে, কেন মনে থাকবে না। খেলা বলে, ও মাঝে মাঝে আপনি তো নিজের স্বার্থের জন্য কথা বদলে ফেলেন, তাই জন্য কথা ভুলেও যান। যেমন ম্যাজিকের ক্ষেত্রে গুরুমা এবাড়ির বউ, আর অন্য ক্ষেত্রে কাজের লোক। খেলার কথা বলে, অত্যন্ত সাহস তো তোমার, মুখে মুখে কথা বলছো। বেনি বলে, খেলা ওরমভাবে মুখে মুখে কথা বলতে হয় গুরুজনদের সাথে? আশালতা বলে, তোমারই তো শিক্ষা, তোমারই তো ছাত্রী, তাই না? মুন বলে, হ্যাঁ বেশি কথা বলতে শিখেছে। তখনই আশালতার বর বলে, কথার সাথে সাথে তো ম্যাজিকও জানে, তাই না? তা ম্যাজিক যখন জানে একটু ম্যাজিক দেখাও দেখি। খেলা তখন ম্যাজিক দেখায়। খেলা একটা কুমড়ো এনে কুমড়োটাকে কলসি বানিয়ে ফেলে এবং কলসির মধ্যে দুধটাকে দই বানিয়ে ফেলে, আবার সেটাকে পুনরায় কুমড়োয় পরিণত করে তার ভিতর থেকে দুধ বার করে দেখায়। সবাই তো আশ্চর্য হয়ে যায় খেলার এই ম্যাজিক দেখে। পরবর্তী পর্বে আমরা দেখব আশালতা বুঝতে পারবে খেলা অন্য কেউ নয়, মনীষ এবং বেনির মেয়ে, আর তাকে তাদের দুজনের মিলনের সূত্র সেতু হয়ে উঠতে আশালতা অন্তত দেবে না। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।